যদি ছুটির দিন সবার কেমন কাটে জানি না, আমার তো ছুটির দিন এলেই দুঃখ লাগে, কান্না পেয়ে যায় যে কেন ছুটির দিন না আসে। বাড়ির লোকগুলোকে তাড়িয়ে 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 ও কাকে বলবো, ঘুম থেকে উঠো, দুটি খাও, নিজের খিদে পাচ্ছে দুটি খাবো সেটাও করতে পারে। সেই জন্য আমার ভীষণ কান্না লাগে, কাদের কেমন যায় আমাকে জানিও। আমার সেই ভোর শুরু হয়েছে 5টা থেকে, সকাল শুরু হয়েছে তখন থেকে ওঠে কাজ শুরু হয়েছে, এখনও মানে রাত্রি 11টা পর্যন্ত চলে, ওইটা বসারও সময় পায় না। সবার খাওয়া দাওয়ার, জামা কাপড়, ইস্ত্রি, রান্না বান্না, তারপরে সমস্ত আবার সারা সপ্তাহের খাওয়া দাওয়ার সংগ্রহ করা, এই রবিবারটাই হচ্ছে সময়। তারপর তো কোথাও হয়তো টুকটাক যাওয়ার থাকে, সেখানে যেতে হয়, বাড়ির লোকেদের দেখাশোনাও থাকে, বাপের বাড়ি, আরও কত ধরনের কারো সমস্যা, কোনো কিছু যেতে তো হয়, তাও হয়তো কোনো কোনো সপ্তাহে সময়ই পাই না। তার মাঝখানে চারিদিকে যা অবস্থা, যা সবজি দাম মূল্য, যা বাজার মূল্য চলছে, সেই বাজার মূল্য এতটাই বেশি যে কি করব, কি রান্না করব, কি খাব। আমরা তো খুব ধনীদার নয়, মধ্যবিত্ত ফ্যামিলি, কোনো রকম একটা জায়গায় দুটো তরকারি হলেই আমাদের জীবন চলে যায়। সেইভাবে কে হয়তো মাছের ঝোল খাবে, কে মাছ ভাজা খাবে, কে একটি সবজি খাবে বা মিক্সড সবজি সে খাবে না, এই করে জীবন চলে যায়। গল্প করতে করতে বলাই হলো না কি রান্না হয়েছে, মাছের রুই মাছের ঝোল বাজার থেকে কেনা, মিক্সড সবজি আর মাছের টক, ছেলের জন্য একটা মাছ ভাজা রাখা হয়েছিল, ও খেতে চায় না বলে।